হাই গাইজ, চলো জেনে নেই আজকে কী কী থাকছে তোমাদের জন্য। রক্ষাবন্ধন অভিনেতা অর্থাৎ অক্ষয় কুমার দেশে আবারও সর্বোচ্চ করদাতা হিসেবে আয়কর বিভাগ দ্বারা সম্বর্ধিত হয়েছেন এবং একটি সম্মানপত্র পেয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে অর্জুন কাপুর বরুণ ধাওয়ানকে কটাক্ষ করেছে যে জন আব্রাহামকে নাকি এক ভিলেন রিটার্নস প্রচার করতে না দেওয়ার জন্য তার বিরুদ্ধে অভিযোগ করছে। অন্যদিকে বাংলাদেশ টি টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হচ্ছে নুরুলকে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি করে ফেলুন। সো শুরু করা যাক। বলিউড অভিনেতা অক্ষয় কুমার, যে কিনা বছরে 4 থেকে 5টি চলচ্চিত্র নির্মাণের জন্য খুবই পরিচিত, তিনি সেই প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন যারা শুধু ধনীই নয়, দেশের সর্বোচ্চ করদাতাদের মধ্যে একজন। তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে অন্যতম একজন ব্যস্ত অভিনেতা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে যশবন্ত সিং গিল বায়োপিকের জন্য শুটিং করছেন। এবার চলুন জেনে নেই কেন অর্জুন কাপুর বরুণ ধাওয়ানকে কটাক্ষ করেছেন। এক ভিলেন রিটার্ন প্রেক্ষাগৃহের মুক্তি পেতে আর মাত্র 4 দিন বাকি আছে। বরুণের শেষ মুভি যুগ যুগ জিও বক্স অফিসে তো হিট হয়েছে। বর্তমানে অর্জুন কাপুর তার আসন্ন ছবি এক ভিলেন রিটার্নের প্রচারণায় খুবই ব্যস্ত। এটি 29শে জুলাই পর্দায় হিট হতে চলেছে। অর্জুন ছাড়াও এই ছবিতে রয়েছে সুতারিয়া, দিশা পাটানি এবং জন আব্রাহাম। চলচ্চিত্রের প্রচারে অর্জুন প্রকাশ করেছেন যে তার বন্ধু বরুণ তাকে জনের টিকিট বাতিল করার জন্য অভিযুক্ত করেছেন, যাতে তিনি দিশা এবং তারার সাথে চলচ্চিত্রটি প্রচার করতে পারেন। বরুণকে নিয়ে গুজব ছড়ানো নিয়ে এ ঠাট্টা করেছেন এই অভিনেতা। তিনি আরও বলেছেন যে এক ভিলেন রিটার্নস প্রচারে বরুণ তার সঙ্গে নাকি যোগ দিতে পারেন। তিনি বলেন, বরুণ ধাওয়ান আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে জনের টিকিট নাকি আমি বাতিল করে চেয়েছি, যাতে দিশা এবং তারার সঙ্গে ছবি প্রচার করতে পারি। আজ আমি বলতে চাই যে বরুণ ধাওয়ানকে আমার সম্পর্কে বিদ্বেষপূর্ণ গুজব ছড়ানো বন্ধ করতে হবে এবং যুগ যুগ জিওকে প্রচার করার পরিবর্তে তিনি পরবর্তনের জন্য এক ভিলেন রিটার্ন প্রচার করতে পারেন। এবার চলুন জেনে নেই বাংলাদেশ ক্রিকেট দল কেন অধিনায়ক করেছেন নুরুল হাসানকে। এদিকে বাংলাদেশের নির্বাচকরা টি টোয়েন্টি দলের অধিনায়ক করেছেন নুরুল হাসানকে। তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়াকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটে তৈরি হয়েছে বিতর্ক, কারণ একাধিক অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে যাদেরকে বাদ দিয়ে তুলনামূলক কম অভিজ্ঞ নুরুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। এর মধ্যে নুরুলের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবেন বলেছেন, আমার মনে হয় যোগ্য ব্যক্তিকেই নেতৃত্ব দিয়েছে বিসিবি কর্তারা। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মোহাম্মদ মাহমুদুল্লাহকে, তার বদলে নেতৃত্ব দেবে নুরুল। জিম্বাবুয়ের সিরিজে ওরও দারুণ চ্যালেঞ্জ। আশা করব নুরুল সাফল্যের সঙ্গেই এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে পারবে। সো গাইজ, কেমন লাগলো আজকের ভিডিওটি আমাদেরকে অবশ্যই জানাবে এবং পরবর্তীতে আরও লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সবাইকে।